আমি ভাই আমি বড় কোন অসভ্যতা, আমি কথা বলতে, আমি তো একটা কথা বলেছি, আপনি সভ্যতা কি দেখালেন, আপনি সভ্যতা প্রমাণ করলেন ভাই, আপনি আপনার সময় যাচ্ছে, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ডাকের তলা পিষ্ট হয়েছি, লাঠি পিটা খেয়েছি, আহত হয়ে হেলিকপ্টার ঢাকাতে এসেছি, কথা বলতে হলে হিসাব করে বলতে হবে, আমার হিসাব করে আমি বলছি, আপনি হিসাব করতে হবে, অবশ্যই আমার হিসাব করতে হবে, কথা বলেন। এবং এই বাংলাদেশে 2009 সাল পর্যন্ত মাত্র $25 বিলিয়ন ঋণ ছিল, আজকে বাংলাদেশ ঋণ $171 বিলিয়ন, এই সরকার $146 বিলিয়ন ঋণ করেছে, পদ্মা সেতু দেখেন, টানেল দেখেন, $146 বিলিয়ন ঋণ করেছে এই সরকার, কোথায় গিয়েছে? এখানে ওই যে আপনার ইয়ে বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি বললেন যে ওদের নির্বাচন, আরে বাবা আমরা তো নির্বাচন করেছি 2018 সালে, হেলিকপ্টার উঠে ঢাকাতে আহত ক্ষত বিক্ষত আসতে হয়েছে, ওটাকে নির্বাচন, এটাকে নির্বাচন, আবার এখন যে নির্বাচন হতে যাচ্ছে ওটা নির্বাচন, আমাদের এই সরকার সংবিধান সংশোধনের সময় পরিষ্কার আছেন দেখেন কি ইমপ্লাইড, কি যদি নির্বাচনটা নির্বাচন কমিশনের দৃষ্টিতে প্রতিমান হয় যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, তাহলে যে সংসদ আছে ওই সংসদই কার্যক্রম চালিয়ে যাবে, সংসদ থেকে আপনি নির্বাচন করবেন, মন্ত্রী থেকে নির্বাচন করবেন, আমরা দেখেছি। এবং একটা প্রশ্ন, আওয়ামী লীগের ভোট পায় 4 লক্ষ আর বিএনপি ভোট পায় 500, 1000, 2000, 3000, এটাকে তামাশা, আগের বারে বিএনপি প্রার্থী বলে 1,10,000, 2008 সালে হেরে গেল বিএনপি বলে 1,15,000, আর 2018 সালে এসে ভোট পায় 500, 1000, এসব কথাগুলো বিবেকে বাঁধে না? শত শত কেন্দ্রে শূন্য ভোট, শত শত কেন্দ্রে 100% ভোট, যা কোনোদিন পৃথিবীর ইতিহাসে হতে পারে না, একজন পাবে 3 লাখ 4 লাখ ভোট, আরেকজন পাবে 300-500 ভোট, এটা হয় এই নির্বাচনকে জায়েজ করে দেওয়া এই সরকার তো সেই সরকার, এই জন্য কথা করে বলতে আমাদের কষ্ট লাগে, আমাদের কষ্ট আছে। আমি বিনা কারণে আমি আজকে হেরার কেন, গাড়ি পুড়ে নেই, আমরা লক্ষ লক্ষ মানুষ, আমরা আসামি, একে তামাশার দেশ, এই দেশে মুক্তিযুদ্ধে গিয়েছি, সমস্ত আন্দোলন সময় অংশগ্রহণ করেছি আজ পালিয়ে থাকার জন্য, পালিয়ে থাকার জন্য আজকে এই যে দেশের যত লোক ফিরত গেছে, আমার পাবনা যাতে কয়েকশত লোককে গ্রেপ্তার করেছে, এটা দেখেন না আপনারা, এই দেশের সন্তান না আপনারা, আপনাদের বিবেককে বলে না যে এইভাবে গ্রেপ্তার করাটা ঠিক না? আপনারা নির্বাচন করবেন বিএনপির মতো রাজনৈতিক দলের মহাসচিবকে গ্রেপ্তার করে, মির্জা আব্বাস আর মদন আলা তাদেরকে গ্রেপ্তার করে, সব বিএনপি আমার জেলার সদস্য মাসুদ, আমার বিশ্ব কুষ্টিয়ার প্রেসিডেন্ট ছেলে সুরাভূমি, প্রত্যেকটা জায়গায় সমস্ত নেতাকর্মীদেরকে আপনি গ্রেপ্তারকে নির্বাচন করবেন, সুষ্ঠু নির্বাচন করবেন, সুন্দর নির্বাচন করবেন, আমাদেরকে সেই নির্বাচন ডাকেন। আমি বলে দিলাম, আমি হাবিবুর রহমান হাবিব 90 সালে বলেছিলাম, 2 মাসের মতো এরশাদ বিদায় নিয়েছে, কোনো জোট ছিল না, আমি হাবিবুর রহমান হাবিব, আমাকে সমস্ত নির্বাচন ঠেকানোর দায়িত্ব দেওয়া ছিল 1.5 মাসের মাথায়, আমাকে দায়িত্ব ছিল 30শে জানুয়ারি, 30শে মার্চ বেগম খালেদা ক্ষমতার পথে সেদিন আমি জনতার মধ্যে সভাপতি করেছিলাম, আমি সে হাবিব বলছি 2024 সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে না, আর বোধ হয় রাষ্ট্রীয় ক্ষমতা আসতেও পারবে না, জেলে নেবেন, জেলের ইট ভেঙে বেরিয়ে আসবো, জেলের ওয়াল ভেঙে বেরিয়ে আসবো, আপনি আইনের কথা বলবেন, ডিবি পুলিশ গ্রামগঞ্জে ঢুকছে আমি তাদের অনুরোধ করবো, আপনারা পুলিশের পোশাক পরে গিয়ে আসতে যাবেন, রাতের বেলায় ডিবি পুলিশ করে আমাদের মনে করতে পারে আওয়ামী লীগ ধরতে আসছে, অঘটন ঘটে যেতে পারে, আপনাদের অনুরোধ করবো। আর বিচার ব্যবস্থা, যে বিচারক বেগম খালেদা জিয়াকে বিনা কারণে সাজা দেয়, তারেক রহমানকে সাজা দেয়, অসংখ্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব।